হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান দা ট্রম্পা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। বাট আমি ভালো নেই, আমি একদম অসুস্থ হয়ে গেছি। কাল শ্যুট করেছিলাম প্রকাশদের সাথে, ড্যান্সের কিছু শ্যুট করেছিলাম, আর কাল গরমটা এত দিয়েছে মানে বলার মতো নেই। আমার এসি তো সারা দিন চলেছে কালকে, এত গরম পড়েছিল। আর ওই গরমের মধ্যে ড্যান্স শ্যুট, একটা শ্যুট 3 থেকে 4 বার, মানে ভীষণ হ্যাপা, খুব মানে হাঁপিয়ে গেছি, আর শরীরটা একদম খারাপ হয়ে গেছে। এখন বাজে সকাল 10টা, 10টা পর্যন্ত মানে ঘুমোইনি, শুয়েছিলাম। আর ওই এডিট ছিল, কিছু এডিট করলাম, তো মা এসেছিল উপরে ডাকতে, নিচে যাব এখন খেতে, খুব খিদেও পেয়েছে। তো চলো যাই, আগে আমি কিছু খেয়ে নিই, তারপরে ঠান্ডা জল দিয়ে একটু স্নান করবো, যদি একটু ভালো লাগে। শরীরটা একদমই চলছে না। চলো দেখি নিচে কি রান্না করেছে। গাড়ি নিয়ে কোথায় গেল বাবা? আজকাল কি শরীরটা এত খারাপ লাগছে যে খেতেও মন চাইছে না। তো এখানে মা রান্না করেছে, ভাজা করেছে আলু দিয়ে, বরবটি দিয়ে, আর বেগুন মাছ রান্না করেছে। তো বেগুনটা তো আমি খাই না, আমার ভালোই লাগে না, শুধু ঝোলটা আর আলুটা নেব। তো নিচে থেকে খেয়ে উপরে চলে এসেছি, উপরে এসে একটু শুয়েছিলাম, ওই ভিডিওগুলো দেখছিলাম আরিয়ানের সাথে। এখনো পর্যন্ত স্নান করিনি সকাল থেকে, মানে যখন আমি প্রথম উঠে কথা বলেছি টাইমটা মনে হয় বলেছিলাম, মনে নেই আমার এখন। তো এখন বাজে 3টে, না স্নান করেছি না দুপুরে কিছু খেয়েছি, কিছু খেতেও ইচ্ছা করছে না, ভালোই লাগছে না। বাড়িতে থাকলে এরকমই হয়, আমি সারাদিন এইভাবেই শুয়ে বসে কাটিয়ে দিই। কাল প্রকাশদা সবাই ওরা এসেছিলো, তো একটু দিনটা মানে আনন্দে কেটেছিল, বেশ আনন্দে ছিলাম। বাট এখন আজ আবার যা তাই, একদমই ভালো লাগছে না। তো চলো গাইজ, এখন 3টে বাজে, আমি ঝটপট স্নান করে আসি, তারপর আমাকে একটু মার্কেটে যেতে হবে, কিছু ব্লাউজ বানাতে দিয়েছিলাম। তোমরা অনেকেই জানো টেলার্সের কাজ, আমিও জানি, আমার নিজের ব্লাউজগুলো আমি নিজেই তৈরি করি। তো প্রথম মানে আমি কাজ করার পরে, আমি কাজ শেখার পরে প্রথমবার মানে কারোর কাছে দিলাম, মানে অন্য অন্য কোনো টেলার্সের কাছে দিলাম আমার ব্লাউজগুলো তৈরি করার জন্য। কারণ আরিয়ান চলে যাওয়ার পর থেকে আমি আর মেশিনে বসি না, কাজও করি না, ভালো লাগে না, মানে মন ঠিক নেই। মেশিনের কাজ করতে গেলে মনটা আমাকে ঠিক করতে হবে, আর মানে ব্রেনটা খাটিয়ে আমাকে কাজ করতে হবে, যেটা আমি পারবো না। আর শ্যুট বলছো, শ্যুট তো যেমন তেমনভাবে হেসে যেমন তেমনভাবে ড্যান্স করে দিলেই হয়ে যায় এই আর কি। কিন্তু মেশিনের কাজটা আমি মানে এখন আমার মন শান্ত নেই যে আমি পারবো না, তার জন্য করি না। আর আরিয়ান খুব একটা পছন্দ করতো না, আমি যদি মেশিনে বসতাম না ও খুব রেগে যেত আমার উপর, তার জন্য মেশিনে খুব একটা বসা হয় না। এমনি টুকটাক যদি নাইটি ফাইটি নিয়ে আসে ওগুলোই সাইড মারি আর কি। তো চলো বিকালে যাব, কি 4টে ব্লাউজ বানাতে দিয়েছি, কী কী ডিজাইন দিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আগে ঝটপট স্নানটা করে আসি। এখন বাজে 4:30, আর আমি স্নান ট্যান করে উপরে চলে এসেছি, তার পরপরই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় কী করে যে আমি যাবো বুঝতে পারছি না। তারপর মা নিচে ডাকলো, বিরিয়ানি নিয়ে এসেছিলো, মার্কেটে গেছিলো মা আর বাবা দুজনে, মানে বগুলাতে গেছিলো, গাজনাতে গেছিলো না, বগুলাতে গেছিলো। তো আমাকে ওই ফোন করলো, বললো যে খেয়ে যা, তারপরে আমি তো খাবো না বলছে, বিরিয়ানি নিয়ে এসছে আর মিষ্টি নিয়ে এসছে, মানে মিষ্টি আমার কিছুদিন ধরে খেতে ইচ্ছা করছিলো, তারপরে মা নিয়ে আসলো। তো এখন যাচ্ছি আমি একটু মার্কেটে, ওই যে বললাম ব্লাউজ দিয়েছিলাম ওটাই আনতে যাবো, হয়েছে কিনা তাও জানি না। আগে একদিন ফোন করেছিলাম, কালকে দেওয়ার কথা ছিল, তো কালকে তো ব্যস্ত ছিলাম যেতে পারিনি, তাই আজকে যাচ্ছি। তো চলো একাই যাবো, সময় মনে হয় যাবে না, বলেছে অবশ্য মনে হয় যাবে না, একাই যেতে হবে। তো চলো আগে একটু কসমেটিক শপে আসলাম, এখানে কিছু জিনিস নেওয়ার দরকার ছিল, তারপর চলে এসেছি টেলার্সের দোকানে। এই যে পেছনে যেগুলোকে দেখতে পাচ্ছ, আমার এলাকার বৌদিরা সবাই, তো সবাই ভিডিও করে, ভিডিও করছিল আমার সাথে। আর এখানে আমি দেখছিলাম লেহেঙ্গা বানানোর জন্য কিছু নেটের পিস, তো কোনটা ভালো লাগছে প্লিজ আমাকে বলো। আমি এখনও পর্যন্ত দিইনি বানাতে, কারণ আমি পিক তুলে নিয়ে এসেছি, বলেছি বাড়িতে গিয়ে মাকে সোমাকে দেখাবো, তারপরে মানে কোনটা বানাবো বলবো। তো উপরেটা কিন্তু মিষ্টি কালার, নিচেরটা খয়েরি আছে, লাল না খয়েরি, ক্যামেরায় লাগছে লাল বাট লাল না, আর একটা ইয়েলো। তো এই খয়েরিটা আমার ভীষণ ভালো লাগছে, এটা চুড়িদার বানালে মানে আরও ভালো লাগবে, ভাবছি একটা চুড়িদারই বানিয়ে নেব। তারপর সবজি মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছি কাকিমার শপে,
পার্লারে, তোমরা অনেকেই চেনো এই যে কাকিমার পার্লার, কাকিমার পার্লারে ঢুকতে ঢুকতে কাকিমা বলছে কি খাবে বলো, তারপর আমি বাড়িতে চলে আসছি। আর এখন বাজে রাত্রি 9:30, আমি 9টার দিকে বাড়িতে এসেছি। বাড়িতে এসে ভিডিও করা হয়নি, ফ্রেশ হয়ে নিয়েছি আগে। 9টা বাজলেই মানে আমাকে বাড়িতে ঢুকতে হয় যেখানেই থাকি না কেন, আমার আশেপাশে, কারণ 9টার সময় বাবা ঢুকে বাড়িতে, বাবা বলে এসেই যেন আমাদেরকে দেখতে পায়, এটাই আর কি। তো চলো আমি তোমাদেরকে ব্লাউজ দুটো দেখাবো, চারটে ব্লাউজ তো হয়নি, দুটো হয়েছে চারটের মধ্যে, তো দুটো নিয়ে এসেছি, ওই দুটোই তোমাদেরকে দেখিয়ে ব্লগটা এখানে এন্ড করবো। পরে যাচ্ছিলাম, যাওয়ার আগে দেখি এখানে বসে বসে টিভি দেখছে, তাই ভাবলাম এটা আমি মিস করব না, এটা আমি অবশ্যই ক্যামেরা বন্দি করব। তো দেখো চুপচাপ বসে টিভি দেখছে, আর আমার বাবাকে ভীষণ ভালোবাসে জানো, বাবা আসলে বাবার পেছন পেছন ঘুরে ঘুরে করে, আমাকে দেখলে একটু ভয় পায় কারণ আমি বেশি একটু চিৎকার করি তো তাই। তো কি সুন্দরভাবে টিভি দেখছে দেখো। তো চলো আমি ঝটপট ব্লাউজগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। উপরে এসে না আমি ভুলে গেছিলাম ব্লাউজগুলো দেখাতে, তো দেখাতে পারিনি। এই যে পেছনের এটা দেখেছে শুধু ফিতে বাঁধা, আর আমি তো অনেকটাই রোগা হয়ে গেছি, মানে ব্লাউজগুলো দেখে সবাই বলছে যে হবে তো তোমার, বাট আমি বলছি আমি অনেক রোগা হয়ে গেছি গো, অনেকটাই রোগা হয়ে গেছি। তো এই দুটোই হয়েছে এখনও পর্যন্ত, গোল্ডেন কালারটা আর সাদা কালারটা রয়েছে, আর সেটা আজকে দেবে বলেছে। আর এই যে কাটিংটা আমি দিয়েছি পেছনের যে ডিজাইনটা, এটা আমি প্রথমবার দিলাম, মানে এরকম ব্লাউজ এর আগে আমি পরিনি। সামনেরটা তোমাদেরকে দেখিয়ে দিই দাঁড়াও। তো এই যে এটা হচ্ছে সামনের ডিজাইন, বুঝতে পারছো কি না জানি না, আমি একবার দেখিয়ে দিই হাত দিয়ে। এই যে এটা হচ্ছে সামনের ডিজাইন, মানে এভাবে গিয়ে এভাবে গেছে, এটাও আমি প্রথমবার করলাম, এর আগে আমার ব্লাউজে ছিল না। এটাও এই যে সামনের ডিজাইন, ওটাও সেম সেম, এটা একটু অন্যরকম, এটা অন্যরকম। আর যে দুটো দিয়েছি ওটাতেও সেম এরকমই দিয়েছি, আর একটা মনে হয় গোল গলা দিয়েছি, ভালো মনে নেই। তো এই যে বললাম রাত্রেবেলা দেখাতে ভুলে গেছিলাম, ব্লগটা এন্ড করতেও ভুলে গেছিলাম, কারণ আমি এখন সব কিছু ভুলে যাই, উপরে এসে একদমই ভুলে গেছিলাম, মনে ছিল না আর ঘুমিয়ে গেছিলাম। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, ব্লাউজ দুটো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো তোমাদের সাথে কথা বলতে, ততক্ষণে চলো টাটা।